वेलकम माय स्टडी विवर्स यूट्यूब चैनल। आज के हमें देखो क्लास 10 एर 8.4 एर परीक्षागार और रासायनिक शिल्पे अजैव रसायन ए बचर किछु सजेशन जार उपर भित्ति करे तुम्हारा परीक्षा खूब भालोभावे आंसर गुलो करते पारबे। एर जन्य प्रथमे तुम्हारा चैनल टीके सबस्क्राइब करे रखो और पाशे थाका बेल आइकन टीके अन करे दाओ जाते परवर्ती भिडियो और नोटिफिकेशन गुलो तुम्हारे काछे सबाई फार्स्ट पौंछे जाए। अन्यान्य ट्रिकेर भिडियो और किछु सजेशन एवं क्वेश्चन तुम्हारे काछे फार्स्टई जाए और तुम्हारा सेगुलोके फलो करते पारो। तो देखो एखाने जे समस्त आंसर गुलो आमि करे दिच्छि तो सेगुलो बोलछि तोमरा खाता नोट करबे, आर जेगुलो हच्छे एखाने देया सम्भव हच्छे ना सेगुलोके तोमरा कमेंट करे जानाओ, ताहले आमि सेगुलोके परे आपलोड करछि। एक हच्छे अमोनिया शुष्ककरणे कि व्यवहार करा हय, पोड़ाचुन व्यवहार करा हय। दुई, दुटी गैसेर बिक्रिया द्वारा सृष्टि एकटी कठिन पदार्थेर बिक्रियाटी लेखो। तो दुटी गैसेर बिक्रिया हच्छे NH3 गैस आर HCl गैस, एदेर बिक्रिया हच्छे NH4Cl तैरि हय। শুধু গ্যাসের বিক্রিয়া একটা কঠিন তৈরি হচ্ছে NH4Cl। তিন নম্বর বলছে নেসলার বিকারক K2HGI4 এর ক্ষারীয় একটা দ্রবণে হচ্ছে অ্যামোনিয়া যুক্ত করা হয়, সেটা হচ্ছে নেসলার বিকারক। তো K2HGI4 হচ্ছে নেসলার বিকারক, এটা হচ্ছে অ্যামোনিয়া দিলে এটা অ্যামোনিয়াকে শনাক্তকরণের জন্য ব্যবহার করা হচ্ছে। চার, ইউরিয়ার সংকেত কি? ইউরিয়ার সংকেত হচ্ছে CONH2O2, একে কার্বামাইডও বলা হয়। পাঁচ নম্বর কোয়েশ্চেন, পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুতি শিল্প উৎপাদনটি লেখো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা ভালোভাবে করে নিও এটা, যদি না পারো বা তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে জানিও, আমি সেখানে এই যেগুলো হচ্ছে আমি লোড করছি না এখানটা, তো তোমরা কমেন্ট করে জানালে আমি সেগুলোকে লোড করে দেবো এবং বুঝিয়ে দেবো। পরে বলছি দেখো, ইউরিয়া উৎপন্ন হওয়ার অন্তর্বর্তী যৌগটির নাম কি? অ্যামোনিয়াম কার্বামাইট, খুব ইম্পর্টেন্ট আছে এটা। সাত নম্বর হচ্ছে কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো? H2S, হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো। আটে হচ্ছে ওলিয়াম কি? ওলিয়াম হচ্ছে H2S2O7, ধুমায়মান সালফিউরিক অ্যাসিড, ওকেই হচ্ছে ওলিয়াম বলা হচ্ছে। নাইট্রোলিয়াম কি? এটি কিভাবে প্রস্তুত করা হয় এবং এর একটি ব্যবহার লিখো। নাইট্রোলিয়াম হচ্ছে CaNaCN, CaNaCN প্লাস C এর মিশ্রণকে নাইট্রোলিয়াম বলে। তো এটা কিভাবে প্রস্তুত করা হয়? এটা ক্যালসিয়াম কার্বোনেটের উপর দিয়ে যদি নাইট্রোজেন চালনা করা হয় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে CaNCN প্লাস C তৈরি হয়, সেটাই হচ্ছে নাইট্রোলিয়াম। ওই CaNCN প্লাস C ওটা বাদামি বর্ণের দেখতে হয়, আর এটা হচ্ছে ব্যবহার হচ্ছে একটা জমির সার হিসাবে ব্যবহার করা হয়। দশ, অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরির জন্য কোন অনুঘটক ব্যবহার করা হয়? এটা হচ্ছে 10% রোডিয়ামযুক্ত প্লাটিনাম তারজালি ব্যবহার করা হয়। এক নম্বর কোয়েশ্চেন, NH4Cl NaNO2 এর বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, N2। 12 নম্বর কোয়েশ্চেন, ধাতব মূলক বা ধাতব ক্যাটায়নের শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। 13 নম্বর কোয়েশ্চেন, কিপ যন্ত্রে কোন গ্যাস প্রস্তুত করা হয়? কিপ যন্ত্রে H2S প্রস্তুত করা হয়। 14, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ামের শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। তোমরা পারবে এটা, না পারলে আমাকে জানিও। পরে বলেছে লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হচ্ছে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 35% অ্যামোনিয়ার গাঢ় জড়িত দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। তো দেখো, তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার ফার্স্টে পৌঁছে যায়। তো অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।